দেয়াল উপন্যাসটিতে দুটি সমান্তরাল কাহিনী রয়েছে। প্রথম আখ্যানে আসে প্রচলিত ধারা বিরোধী এক চঞ্চলা মেয়ে অবন্তীর কাহিনী, যার বাবা নিরুদ্দিষ্ট এবং মা ইসাবেলা স্বামীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করে ফিরে গেছেন স্বদেশ স্পেনে। অবন্তী দাদা সরফরাজ খানের সাথে ঢাকায় থাকে। সরফরাজ খান রক্ষণশীল এবং খেয়ালি। তিনি অবন্তীকে লেখা মায়ের চিঠি আগে গোপনে খুলে পড়েন, অবন্তীর শিক্ষক শফিকের উপর নজরদারি করেন এবং আরও অনেক কিছু করেন। মুক্তিযুদ্ধের সময় নিরাপত্তার কারণে ঢাকা ছেড়ে গ্রামে যান তিনি। সেখানেও থাকতে না পেরে আশ্রয় নেন এক পীরের বাড়িতে। এক পাকিস্তানি সেনা কর্মকর্তা অবন্তীকে দেখে বিয়ে করতে চায়। বিপদ থেকে উদ্ধার পেতে পীর নিজের ছেলের সাথে অবন্তীকে বিয়ে দেন। এ নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হয়। অন্যদিকে সরফরাজ খানের পুত্রের বন্ধুদের একজন মেজর খালেদ মোশারফ এ বাড়িতে তার আসা যাওয়া আছে। তার সূত্রে কর্নেল তাহেরও এখানে এসেছেন। এভাবেই প্রথম আখ্যানের সাথে দ্বিতীয় আখ্যানের যোগ সঞ্জিত হয়। দ্বিতীয় আখ্যান সূচিত হয় মেজর ফারুকের বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা নিয়ে। এ পরিকল্পনা মেজর ফারুক ও মেজর রশিদ বিভিন্ন পর্যায়ে সামরিক ব্যক্তিদের জড়িত করেন। এরপর খালেদ মোশারফের অভ্যুত্থান, কারাগারে চার নেতা হত্যা, কর্নেল তাহেরের নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব, জিয়াউর রহমানের মুক্তি ও ক্ষমতা লাভ, খালেদ মোশারফ ও কর্নেল হুদার হত্যা এবং কর্নেল তাহেরের ফাঁসি, এসব ঘটনা বর্ণনা দিয়েছেন লেখক। তারপর লেখক দ্রুত ঘটনা বলে গেছেন। উপন্যাসের সমাপ্তি হয়েছে 30 মে 1981 রাত 11টায় চট্টগ্রাম সার্কিট হাউসে মেজর জিয়ার হত্যাকাণ্ডের ঘটনার বিবরণের মধ্য দিয়ে। জিয়া নিহত হন এক সময়ের সাথী জেনারেল মঞ্জুরের পাঠানো ঘাতক বাহিনীর হাতে। লেখক উপন্যাসটি শেষ করেন এভাবে, বলা হয়ে থাকে জেনারেল মঞ্জুর তার রূপবতী স্ত্রী দ্বারা পরিচালিত ছিলেন। এই স্ত্রী মঞ্জুরের শেষ পর্যন্ত তার সঙ্গী ছিলেন। সেনা অভ্যুত্থান ঘটনা এবং জিয়া হত্যার পিছনে প্লং করে স্ত্রী বুদ্ধি কাজ করে থাকতে পারে। দেয়াল কোনো রাজনৈতিক উপন্যাস নয়, এটি একটি ইতিহাস আশ্রিত উপন্যাস। এতে ইতিহাসের খলনায়কদের খলনায়ক হিসেবেই দেখানো হয়েছে। ডক্টর সৈয়দ নজরুল ইসলাম বলেছেন, বইটি পড়ে মনে হয়নি খলনায়ক মহান করে দেখানো হয়েছে, বরং সমগ্র বইটি পড়লে বঙ্গবন্ধুর জন্য এক ধরনের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জন্মায় আমাদের মনে। বইটিতে ঐতিহাসিক ঘটনার কিছু তথ্যকে অসত্য ও বিকৃত করা হয়েছিল বলে যে অভিযোগ ওঠে তার জবাবে সাহিত্য সমালোচক ডক্টর সৈয়দ মঞ্জুল ইসলাম আরও বলেন, ইতিহাস সাহিত্য এক নয়, ইতিহাসের আশ্রয়ে কল্পনাকে অবলম্বন করে সাহিত্য রচিত হয়। তবে লক্ষ্য রাখতে হবে কল্পনা যেন ইতিহাসের সত্য থেকে দূরে সরে না যায়। হুমায়ুনের দেওয়ালও এরকমই একটি গ্রন্থ, ইতিহাস থেকে দূরে সরে যায়নি। উপন্যাসের একটি আকর্ষণীয় চরিত্র 16 বছর বয়সী মেয়ে অবন্তী। সে ভিকরুননেসা কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্রী। অবন্তী নামক মেয়েটির রূপ ও ব্যক্তিত্ব এমনভাবে বর্ণনা করা হয়েছে যে কেউ তার প্রতি আকৃষ্ট হবে। অবন্তীর কী হলো সেটা জানার জন্যই পাঠক বইয়ের শেষ পর্যন্ত চলে যাবে। অবন্তীকে উপন্যাসের নায়িকা বলা যেতে পারে। আর পুরো উপন্যাস জুড়ে খালেদ মোশারফ এবং কর্নেল তাহেরের প্রতি লেখকের শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। জিয়ার আর্থিক সততা এবং জনগণের শ্রদ্ধা অর্জনের সামর্থ্যের পাশাপাশি তার ক্ষমতালোভের কথাও বলা হয়েছে। সরকারি তথ্য উদ্ধৃত করে জানানো হয়েছে যে 1977 সালের 9 অক্টোবর পর্যন্ত তার গঠিত সামরিক আদালতে 1143 জন সৈনিক ও অফিসার ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। উপন্যাসের সূচনা অনুচ্ছেদে আকাশের রং বদলের খেলায় যে সিদ্ধান্তহীনতার কথা বলা হয়েছে তা বিশেষ ইঙ্গিতবহ। লেখক যেহেতু উপন্যাস লিখেছেন তাই আছে কিছু কাল্পনিক চরিত্র। গল্প আবর্তিত হয়েছে এদের ঘিরেও। ইতিহাস আশ্রিত উপন্যাস হলেও হুমায়ুন আহমেদ তার লোকসত্তার স্বকীয়তা বজায় রেখেছেন। এছাড়া উপন্যাসে ছড়িয়ে আছে তার স্বভাবসিদ্ধ শ্লেষাত্মক উক্তি। এই উক্তিগুলোর ভিতরে উল্লেখযোগ্য হলো, মানব জাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয়ে নিজেকে নিরাপদ মনে করে। কিছু বিদ্যা মানুষের ভেতরে থাকে, সে নিজেও তা জানে না। মূর্খদের সঙ্গে কখনো তর্ক করতে যাবে না, কারণ হলো মূর্খরা তোমাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে এসে তর্ক হারিয়ে ফেলবে। যে লাঠি দিয়ে অন্ধ মানুষ পথ চলে, সেই লাঠি দিয়ে মানুষও খুন করা যায়। মানুষ আর পশু শুধু যে বন্ধু খোঁজে তা না, তারা প্রভুও খোঁজে। এই পৃথিবীতে মূল্যবান শুধু মানুষের জীবন, আর সবই যেন মূল্যহীন। উপন্যাসের মাঝে মাঝে লেখক কবিতার চরণ, খনার বচন ইত্যাদি ব্যবহার করেছেন, যেমন, নিঃশেষের প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। আবার তিনি খনার বচন বলেছেন, যদি বর্ষে মাঘের শেষে ধন্য রাজার
পূর্ণ দেশ। দেয়াল উপন্যাস হলেও এর তথ্য উপাত্ত ইতিহাস থেকে নেওয়া হয়েছে এবং যে যে গ্রন্থ থেকে এসব ঐতিহাসিক উপাদান গ্রহণ করা হয়েছে তার একটি তালিকা উপন্যাসের শেষে সংযোজন করা হয়েছে। উপন্যাসটা শুরু হয়েছে এভাবে, ভাদ্র মাসের সন্ধ্যা, আকাশে মেঘ আছে, লালচে রঙের মেঘ, যে মেঘে বৃষ্টি হয় না তবে দেখার অপূর্ব, এই গাঢ় লাল, এই হালকা হলুদ, আবার চোখের নিমিষে লালের সঙ্গে ক্ষয়ের নিমিষে সম্পূর্ণ অন্য রং, রঙের খেলা যিনি খেলেছেন মনে হয় তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, যার জন্ম 1948, মৃত্যু 2012, তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় গল্প উপস্থাপন করে পাঠক হৃদয় জয় করতে পেরেছিলেন। হুমায়ুন আহমেদ রচিত সর্বশেষ উপন্যাস ছিল এই দেয়াল। এটি মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাসভিত্তিক উপন্যাস, অসংখ্য উপন্যাসের মধ্যে এটি ব্যতিক্রমধর্মী উপন্যাস। হুমায়ুন আহমেদ দেয়াল উপন্যাস লেখার সিদ্ধান্ত নেন একটি বিশেষ প্রেক্ষাপটে যা ছিল রাজনৈতিকভাবে সংবেদনশীল। তখন তিনি চিকিৎসার জন্য নিউ ইয়র্কে ছিলেন। 25 সেপ্টেম্বর 2011 জাতিসংঘের অধিবেশনে এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ হুমায়ুন আহমেদকে দেখতে তার নিউইয়র্কে জামাইকার বাসায় যান এবং উপহার হিসেবে $10,000 একটি চেক হস্তান্তর করেন। এর কয়েকদিন পরে প্রধানমন্ত্রী বিশেষ আগ্রহে সরকারি অধ্যাদেশ বলে হুমায়ুন আহমেদকে নিউইয়র্কের বাংলাদেশের জাতিসংঘের স্থায়ী মিশন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী ও বদান্যতার পর হুমায়ুন আহমেদ ঘোষণা দেন তিনি জাতির জনকের নির্মম হত্যাকাণ্ড ও 15 আগস্ট ট্র্যাজেডি নিয়ে একটি বড় উপন্যাস লিখবেন। এরপরে দেয়াল উপন্যাসটি লেখার জন্য তথ্য উপাত্ত সংগ্রহের কাজ শুরু করেন। উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত। মুক্তিযুদ্ধকালীন গল্পের ধারাবাহিকতায় বাংলাদেশের ইতিহাসের একটি অকথিত যুগ সন্ধিক্ষণে তিনি তুলে ধরে এনেছেন এই উপন্যাসে। 1975 সালের 15 আগস্ট থেকে শুরু করে মেজর জিয়ার মৃত্যু পর্যন্ত কাল সীমায় ঘটে যাওয়া ঘটনাগুলি গল্পের মতো করে তিনি বলে গেছেন।